Suruj Kumar Patiri Assam Lebih murah punya berbuat.
মগুন তাকাম নক বজার উনকো আগে ফারা গম নম বাজার দেলগুসম আসিনা ওমান আই কো মেমান তানি দে তানি পঙ্গো গারাস তানি এম না গুন মা মডক লাগাং আছে তিরগু বলাম সকি তানি এম বজার উনকো মকুমাদা চুল গুনম আইনে বলাম কো মলে মলা আইনে আগে কো গেরে মলা রঙাচম তুরমলা দুলারা সে দীর্ঘ শক্তি অদক লাগাঙ সে দীর্ঘ গুণা মাগে সেন মাইকো মাগুম সুলাস গেলা আইরা মনল মুলুক গিন জাগ গতে গলো দুয়ে দাগে নাম লাগা কি মতো মিসিন দীর্ঘ দিছে দীর্ঘ আলা দো গেজিক গেজিক জারসা দো ইঞ্জের বাজে রে পাকু তো পৌঁছা দো ন নিতম মুলু আপনি তানা তারামে আপনি কিনা টাকা রেগামে কিনা ন নিতম দা লো গমু ন ন লইক লো ন তদা সম্নাম আপনি আপনি আগু আপনি সদিয়া লোক বুড়ি লোক সুপার সদিয়া লোক ধুবুরি ধুবুরি বকে লন্ডন আমেরিকা গোটে গ্লোবালাইজেশন লোক তাক এয়ার হয়ে গেছে মূল সুপার আপু তো শুরু নিশ্চিন এটা আপু তো আজ যাব টাকা মনে লাগাম লাগাবে বুঝি দেব না কিন্তু তার লাগাম আজ যাব বলো বিপাল সিং রয়ে মিসিং সিং রয়ে ওরে বারাং তো মূল সুপার নাম আর লোক মানে বলাম উইদ আমার মহিম
কুমার পাটিৰি দেৱক আমি তেখেতৰ বহুমূলীয়া তেখেতৰ গীতৰ আমিও প্ৰমাণ পালোঁ। তেখেতৰ যিটো ডেপ্থ গীতৰ যিটো তেখেতৰ সৃষ্টি কৰ্মৰ কিমান ডেপ্থ আছে, যি গান আমি শুনিলোঁ এই দুটা গানে আমাৰ প্ৰমাণ পোৱা যায়। তেখেতৰ গীত চৰ্চা, তেখেতৰ যিটো সাংস্কৃতিক জগতত খোজ কিমান প্ৰতীয়মান কৰিছে ৰাইজক, কিমান মানে গভীৰতাৰ মাজত তেখেতে চিন্তা চৰ্চা আৰু মিচিং জাতি জনগোষ্ঠীৰ মাজতো বদ্ধি উত্তৰণৰ কাৰণে তেখেতে গীতৰ আলোড়ন, তেখেতে জাতিটোৰ কাৰণে যিসকল হৈ আছে হাৰ পাবৰ কাৰণে যিদৰে তেখেতৰ কণ্ঠৰে নিবৰাই আছে ৰাইজক আহ্বান দিছে, ঠিক তেনেদৰে মিচিং কৃষ্টি সংস্কৃতিৰ মাজত থাকিও তেখেতে বৃহত্তৰ ক্ৰমে জাতি সত্তাৰ উত্তৰণৰ কাৰণে তেখেতে বহুমূলীয়া অৱদান বিভিন্ন ধৰণে তেখেতে অসমীয়া সংস্কৃতিত আগবঢ়াই আহিছে আৰু নিজেও তেখেতে অংশীদাৰ হৈ আহিছে। মিচিং কৃষ্টি সংস্কৃতিৰ মাজতো বৃহত্তৰ অসমীয়া জাতি কৃষ্টি সংস্কৃতিৰ কাৰণে তেখেতে বৃহস্পতাৰপূৰ্ণ তেল কৰ্মচাৰী, তথাপি তেখেতে জাতিটোৰ কাৰণে যিটো এটা টান, সেই টানৰ কাৰণে তেখেতে বিভিন্ন ধৰণে নিজকে একাত্ম কৰি আহিছে। আমি ছাৰৰ বিশেষকৈ ব্যক্তিগত জীৱনৰ কাৰণে বিশেষকৈ মৰাণিকালৰ বিষয়ে অলপ আমি ৰাইজক জনাব বিচাৰিছোঁ। মোৰ জন্ম ৰামনগৰ মিচিং গাঁও, মই তাতেই ডাঙৰ দীঘল হৈ এই অৱস্থা পাইছোঁ। মই আচলতে প্ৰাইমেৰী বিদ্যালয়ত পঢ়ি থকা অৱস্থাৰ পৰাই সংগীতটো খুব ভাল পাইছিলোঁ, ঠিক তেনেকৈ ঘৰত চৰ্চা কৰিবলৈ অকণমান সুবিধা পাইছিলোঁ। স্বভাৱশিল্পী মানে মোৰ দেউতা খুব ধুনীয়াকৈ কীৰ্তন পাঠ কৰিছিল, তাৰপিছত তেখেতৰ এটা পুৰণা ছিংগল হাৰমনিয়াম এখন আছিলে, সেই হাৰমনিয়ামখন মই মানে প্ৰাইমেৰী বিদ্যালয়ত থাকোঁতেই হাৰমনিয়াম চুবলৈ পাইছিলোঁ। সেইকাৰণে সেই প্ৰাইমেৰী বিদ্যালয়ত থাকোঁতেই মই হাৰমনিয়াম ধৰি গান গাব পাৰিছিলোঁ, তেতিয়াৰ পৰা মই চৰ্চা কৰি আহিছোঁ। আপুনি সেইটো শিকিছিলে নে বা কোনোবাই শিকাইছিলে বা আপুনি দেখি? প্ৰথমতে মই শুনি শুনি দেখি দেখি শিকিছোঁ, দেখি শিকা দেখি শিকা এইটো খুব। তাৰপিছত বহুত পিছত মই চাকৰিত ভৰ্তি হোৱাৰ পিছতহে মই আচলতে আনুষ্ঠানিকভাৱে শাস্ত্ৰীয় সংগীতটো শিকিছোঁ। হাইস্কুল পৰ্যায়লৈকে শিকা নাছিলোঁ, মানে কিতাপো পঢ়িছিলোঁ শাস্ত্ৰীয় সংগীতৰ, তেনেকৈ সংগীত চৰ্চা কৰি আহিছোঁ। মই হাইস্কুললৈকে কিন্তু অসমীয়া গীত মাতহে মই বেছি চৰ্চা কৰিছিলোঁ। তো হাইস্কুলৰ দেউনা পাৰ হোৱাৰ পিছতহে মোৰ মানে অনুভৱটো আহিছে যে মিচিং জাতিৰ কাৰণে মোৰ এই ভগৱানে দিয়া কণ্ঠটোৰে মই কিবা এটা দি যাব পাৰোঁ নেকি, তাৰপিছত মোৰ এই চৰ্চাত আহিছে। আপুনি যে সকলো কথাই ক'লে, আপোনাৰ মা দেউতাৰ কথা সকলো ক'লে, কিন্তু আপোনাৰ মা দেউতাৰ নাম নক'লে। দেউতাৰ নাম স্বৰ্গীয় তাৰনাথ পাটিৰি, মাৰ নাম স্বৰ্গীয় সুখেশ্বৰী পাটিৰি। নিশ্চয় তেখেতসকলে য'তে আছে সুখ শান্তি থাকক, স্বৰ্গামী হওক। আমি এই মঞ্চৰ পৰা আমি তেখেতসকলক মানে শুভকামনা জনাইছোঁ, আমি আত্মা সদ্গতি কামনা কৰিছোঁ। আৰু ছাৰ, আপোনাৰ বিশেষকৈ এই সংগীত জগতত খোজ দিয়াত আপোনাৰ সান্নিধ্য লাভ কৰা কিছুমান স্মৃতি আছে নেকি, লাভ কৰা কিছুমান ব্যক্তি বিশেষ? সংগীতটো সংগীত চৰ্চাৰ অনুপ্ৰেৰণাটো প্ৰথম আমাৰ দেউতাৰ পৰা পাইছোঁ। তাৰপিছত 1979 মই অল ইণ্ডিয়া ৰেডিঅ'ত এটা নিয়মীয়া শিল্পী হিচাপে মিচিং বিভাগত কণ্ঠ পৰীক্ষা দি উত্তীৰ্ণ হ'লোঁ। এই ক্ষেত্ৰত মোৰ দৰাইদেউ শ্ৰীযুত পদ্মলাল পাটিৰি, তেখেত তেতিয়া অল ইণ্ডিয়া ৰেডিঅ'ত এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ হৈ আছিলে, তেখেতে সেই ক্ষেত্ৰত মোক অনুপ্ৰেৰণা যোগাইছে আৰু কেনেকৈ কণ্ঠ পৰীক্ষাত বহিব লাগে কি কৰিব লাগে গোটেইখিনি ফৰ্মবিলাকৰ পৰা আৰম্ভ কৰি তেখেতে কৰি দিছে। তাৰপিছত মাতিছে, গৈছোঁ, কণ্ঠ পৰীক্ষা দিছোঁ, পাছ কৰিছোঁ। ৰেডিঅ' ধন্যবাদ দিব লাগিব, ৰেডিঅ'ত মই যেতিয়া গীত গালোঁ 79ত, প্ৰথম গীতটো আছিলে আবুঙা গৈ ৰণা, সেইটো কাউজৰি গীত, সেই গীতটো মই পিছত গাইছিলোঁ। সেই গীতটোৱে প্ৰথম গীতটোৱে মোৰ বহুত জনপ্ৰিয়তা লাভ কৰিছিলে বুলি মই ভাবোঁ, যিহেতু বাৰে বাৰে সেই গীতটো ৰেডিঅ'ৰ পৰা প্ৰচাৰ হৈছিলে। তেতিয়াৰ পৰা জনমানসত মই শিল্পী হিচাপে চিনাকি দিব পাৰিলোঁ আৰু তাৰপিছত মই মিচিং জনসমাজত সোমাই পৰিছোঁ, য'তেই
সাংস্কৃতিক সন্ধিয়া হয় মাতে এনেকে মই সংগীত চৰ্চা কৰিছিলোঁ আৰু আপোনাৰ যে আমাৰ মিচিং কৃষ্টি জগতত মানে সাংস্কৃতিক জগতত আপুনি মঞ্চে মঞ্চে গীত গাত গায়ক কৰোঁতে আপোনাৰ আমি যে লাভ কৰা মিচিং কিছুমান বৰেণ্য শিল্পীসকলৰ আপুনি নিশ্চয় পাইছে পাইছোঁ তেখেতসকলৰ কাক কাক পাইছে অলপ জনালে ভাল তেতিয়া মই ক'ব লাগিব 1979 চনৰ কথাই ক'ব লাগিব 1979 কেকুৰি ইউনাইটেড হাইস্কুল তাত আদি মিচিং শিল্পী সমাৰোহ অনুষ্ঠিত হৈছিল চাৰিদিনীয়া আৰু এই অনুষ্ঠানটো উদ্যোক্তা হিচাপে আছিলে তেতিয়াৰ ঢকুৱাখানা মিচিং আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ সভাপতি মই পাহৰিছোঁ তলে তাৰপিছতে সাহিত্য বিভাগৰ সম্পাদক আছিলে মোৰ বন্ধু পৰেন্দ্ৰনাথ দলে সম্পাদক আছিলে বন্ধু ডক্টৰ পবিত্ৰ কুমাৰ পাটিৰি তেওঁলোকে বহু কষ্ট কৰি তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে অসমৰ মিচিং শিল্পীসকলক লগতে অৰুণাচলৰ শিল্পীসকলক এখন লগ লগাই এটা মঞ্চ তৈয়াৰ কৰে সেইকাৰণে তেওঁলোকে আহ্বান কৰিছিল আৰু তেতিয়া প্ৰায় 40ৰ ওপৰত শিল্পী আহিছে চাৰিদিন তাত 40ৰ ওপৰত শিল্পী গোট খাইছে তেতিয়া কেকুৰি ইউনাইটেড হাইস্কুল আৰু তেতিয়া প্ৰথম মই সেই মিচিং সমাজৰ সেইখনেই ডাঙৰ মঞ্চ বুলি মই ক'ব লাগিব তাতে গাইছোঁ প্ৰথম তেতিয়া মোৰ এটা স্মৃতি আছে আহোমৰ ৰুই এই গীতটো একেৰাহে তিনিবাৰ গোৱাইছিলে এবাৰ গালোঁ আকৌ অনুৰোধ কৰিলে আকৌ এবাৰ গালোঁ আকৌ অনুৰোধ কৰিলোঁ নিশ্চয় ছাৰ আমি যিহেতু এই গীতটো থাকি গৈছে অকণমান যে কাক কাক লগ পাইছিলে শিল্পী লগ পাইছিলে নহয় জানো তেতিয়া মই লগ পাইছিলো ইংলিছৰ পেগু মোৰ জ্যেষ্ঠ ভাতৃপ্ৰতিম তাৰপিছত সূৰ্য কুমাৰ সিংতে গণেশ পেগু সকলটো বৰ্তমান নাই সূৰ্য কুমাৰ সিংতে গণেশ পেগু বৰ্তমান নাই আৰু পাইছিলো মহাবিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাপক মন্ত্ৰীৰ দেউতা প্ৰিন্সিপাল অধ্যক্ষ আৰু তেখেতে যদিও গীত নাগাইছিলে তেখেতে বহুত অনুপ্ৰেৰণা দিছিলে আমাৰ শিল্পীসকল লগে লগে ঘূৰি ফুৰিছিলে তাৰপিছত পাইছিলো প্ৰদীপ কুমাৰ গাম তেতিয়াৰ শিল্পী আৰু তৰাপতি মিলি বৰি আপুনি যাৰ নাম কৈ সেই হ'ল একোজন কিম্বদন্তী আমাৰ জাতিৰ কাৰণে গজেন্দ্ৰকো লগ পাইছোঁ গজেন্দ্ৰৰ সমগ্ৰিকা এইসকল শিল্পী আৰু অৰুণাচলৰ শিল্পী আছিলে তালুক মেধি Thank you.
ভ্রমণ চড়াইল আপনাদের নিজা এখন যে সুকিয়া জেলা পালে অদ্যপি আমি আপনার শিবসাগরিয়ান বলে কো যেহেতু চড়াইদেউ ডিপলিং মৰাণ রামনগৰ গাঁও রামনগৰ গাঁৱৰ মিচিং বিদ্যালয় রামনগৰ গাঁৱৰ মিচিং কৃষ্টি সংস্কৃতিলৈ রামনগৰ গাঁৱৰ ৰেডিঅ' আৰ্টিষ্টলৈ আৰু রামনগৰ গাঁৱৰ মিচিং সাংগঠনিক দিশত সাংস্কৃতিক সাংগঠনিক দিশত এই ক্ষেত্ৰত আপুনি কেনেদৰে মঞ্চস্থ কৰিছে এইজনী ইমান বিশাল এটা সংগঠন মিচিং জাতীয় কৃষ্টি সংস্কৃতি ধ্বজাবাহক সংগঠন মিচিং বিদ্যালয় এই সংগঠনত আপুনি কেনেদৰে জড়িত হৈ পৰিছে মই আগতে কৈছো যেতিয়া গান গাবলৈ লওঁ আৰু শিল্পী হিচাপে সমাজৰ মাজত চিনাকি হ'লো তাৰপিছত মই ভাবিলো যে পিছপৰা এই মিচিং সমাজখনৰ বিষয়ে শিল্পী হিচাপে কৰণীয় বহুত আছে বিশেষকৈ মিচিং লোক সংস্কৃতিবিলাকক অকণমান উলিয়াই অনা প্ৰচাৰ প্ৰসাৰ সংবৰ্ধন আৰু সংৰক্ষণ সেই দিশটো যদি আমি কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে মিচিং এটা সংস্কৃতিবান জাতি হিচাপে অন্যান্য আগবাঢ়ি যোৱা জাতিৰ লগত চিনাকি হ'ব পাৰিব আৰু খোজত খোজ মিলাই যাব পাৰিব সেই কথাটো চিন্তা কৰিয়ে মিচিং দীৰ্ঘবান গঠন হৈছিলে 1979 চনৰ এই যিটো আদি মিচিং শিল্পী সমাৰোহ সেই শিল্পী সমাৰোহতে আমি কেইজনমান যুৱক চাম বুলি ক'ব লাগিব তেতিয়া সেই চিন্তাটো আহিল তাতে আকৌ ক'ব লাগিব মোৰ বন্ধুবৰ পবিত্ৰ কুমাৰ পেগু হৰেন্দ্ৰনাথ দলে এইসকলে আমি তাতে যে এই আমাৰ বাৰে ৰহণীয়া ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি গীতি সংস্কৃতিবিলাক আমি জীয়াই ৰাখিবৰ কাৰণে এটা নিশ্চয় আমাৰ সংগঠন আহিব তেতিয়া তাতেই মিচিং দীৰ্ঘকালীন গঠন হৈছিলে আৰু এডহক হিচাপে মানে অস্থায়ীভাৱে তাৰপিছত পূৰ্ণ পৰ্যায়ত 1980 চনত গঠন হৈছে তেতিয়া প্ৰথম সভাপতি আছিলে শ্ৰদ্ধাৰ স্বৰ্গীয় ইন্দ্ৰেশ্বৰ বেগু ছাৰ চেংৰাইমুখৰ তাৰপিছত সম্পাদক আছিলে প্ৰয়াত প্ৰদীপ কুমাৰ নাম মোৰ সম্পৰ্কীয় তেতিয়া মই এই প্ৰথম কেন্দ্ৰীয় কাৰ্য সমিতিত মই কাৰ্যকৰী সদস্য হিচাপে আছিলোঁ তাৰপিছত ঢকুৱাখানাৰ সোণাৰী চাকৰিত অধিৱেশন হৈছিলে 90 চনৰ একেবাৰে খুব সঠিক মনত 90 চনতে হৈছিলে কিন্তু তেতিয়া মই সাংগঠনিক সম্পাদকলৈ আহিলোঁ তাৰপিছত 1994 চনত শোণিতপুৰৰ বালিগাঁও ননকে পাটগাঁও বুলি কয় বালিগাঁও বুলি কয় তাত দ্বিতীয় অধিৱেশন হৈছিলে তেতিয়া মোক সম্পাদকৰ দায়িত্ব দিছিলে মই মই তেতিয়া শাস্ত্ৰীয় সংগীতো শিকি আছোঁ মই চাকৰিও কৰি আছোঁ ৰাইজক বহুত মই মানে অনুনয় বিনয় কৰি মোক এই পদটো এতিয়া নালাগে যিহেতু মই এটা ৰাইজৰ কাৰণেই কাম কৰি আছোঁ মই তেতিয়া শাস্ত্ৰীয় সংগীত চৰ্চা কৰি আছোঁ মোৰ উদ্দেশ্যটো আছিলে শাস্ত্ৰীয় সংগীত চৰ্চা কৰি তাৰ যোগেদি গীত মাতবিলাক স্বৰলিপি কৰি সংৰক্ষণ কৰিম সুৰ আৰু কথা গোটেইখিনি তেতিয়া মই নাথাকিলোঁ তেতিয়া মোক আকৌ কাৰ্যকৰী সদস্য হিচাপে ৰাখিলে তাৰপিছত মিচিং দীৰ্ঘকালীন বহু বছৰ জনমানসৰ পৰা অকণমান আঁতৰি আহিলে বুলি ক'ব লাগিব সাংগঠনিক দিশত তেতিয়া আমাৰ উত্তম বৰীদেৱ আছে আমি আলোচনা কৰি এইটো সংগঠন আকৌ জীয়াই ৰাখিব লাগিব জীয়াই ৰাখিবলৈ হ'লে কি কৰিব লাগিব পুনৰ আমি এটা অধিৱেশন পাতি কিছুমান খুব কাম কৰিব পৰা জাতিটোৰ কাৰণে ত্যাগ কৰিব পৰা বিশেষকৈ সাংস্কৃতিক দিশত তেনেকুৱা ব্যক্তিক লৈ পিনি আমি এটা সংগঠনটো নতুনকৈ জীৱিত কৰিব লাগিব বুলি আমি আলোচনা কৰি 2003 চনত দিচাংমুখত আকৌ তৃতীয় অধিৱেশন পতা দীৰ্ঘকালীন তেতিয়াই ৰাইজে মোক সম্পাদকৰ গুৰুদায়িত্ব দিয়ে
তার পিছত সেই সম্পাদকর পদত মই থকার পিছত বহু জ্যেষ্ঠ সকলের পরা মোর বন্ধু বান্ধব মোর শুভাকাঙ্ক্ষী সকলের আলোচনা করে কিছু কাম করল। ইমান বছর আমার সংবিধানখনেই নাছিল সংগঠনটি, তেতিয়া সংবিধানখন পুথি আকারে আমি উলিয়াইছিল। সংবিধানের তিনিজনীয়া কমিটি গঠন করে ঠিকঠাক করে প্রতিনিধি ঠিকঠাক করে সংবিধানখন লিপিবদ্ধ করা হল। তারপর আমার প্রতীকটি কবাঙর প্রতীকটি ঠিক করা হল। আমি অকমান বাদ্যযন্ত্র কর্মশালা করল, অকমান কাম করল। আর 2004 চনত আমি জোনাই তেতিয়ারে আমার আসনে যে জাতিটুক চিনাকি দিবর কারণে আমার ইমানবিল লোকনৃত্য আছে, সেলোয় আছে, লেরেলি আছে, গুমরাক আছে, লত্তা সমান আছে, এনে ধরনের আমার বহু লোকনৃত্য আছে, কিন্তু কোনো একটা নৃত্যে আমার মিসিং জাতিটুক পরিচয় করাব নয়। যে আমি বাগরুম্বা নাছিলে বড়োসকল জাতিটো পরিচয় পরিচয় জ্ঞাপক নৃত্য, বিহু বলে কোনো সমগ্র জাতির পরিচয় তাত আহে। আমার মজদুর সকলের যে চাহ মজদুর সকলের ঝুমুর ঝুমুরে ঝুমুর বলে কয়ার লগে লগে চাহ মজদুর জাতিটোর চিনাকি হয়। ভাবি আমি কি করলো, জুলাইত আমি 2004 চনত ডিসেম্বর মাস আছে আমি ছয়দিনিয়া একটা কর্মশালা করেছিল উমরাটা, তেতিয়া সমগ্র আমার শাখা সমিতিও বেশি নাছিল, মাত্র 39খন শাখা সমিতি আছে। প্রতিটি শাখা সমিতির আমি শিল্পী মাতিছিল আর আমার রিসোর্স পার্সন স্পেশালিস্ট এনেকে আমি ছয়দিনের কর্মশালা করে সিদ্ধান্ত লৈছিল যে এই গুমরাগ নৃত্যটোরে মিসিং জাতিটুক চিনাকি করাই দিব। তেতিয়া আমি তাত একটা সিদ্ধান্ত লৈছিল, ঢোলর গুলবাণী আমি ছটা লৈছিল, এনেকে করে আমি ধুনকে করল। তারপর 2006 চনত যেটা দুর্গা বাহর চতুর্থ হারণ অধিবেশন জেনাইমুখত হয়, তেতিয়া আমার এই তাত যে সিদ্ধান্ত লৈছিল গুমরাগর উপর সেখানে তাত রাইজর ওসর মুখে ঢোল বজায় নাচনি নচুয়াই পিনে মুকলি অধিবেশন দেখা হয়েছিল। বহুত বহুত শ্রোতা দর্শক আর শুভাকাঙ্ক্ষী সকলে জাতিটোর কারণে হিট চিন্তা করা ব্যক্তি সকলে কলে যে বহুত সুন্দর হয়েছে, এই দীর্ঘ মানে দীঘলীয় আসনি ইয়াক পূর্ণ পর্যায়ে নিব। তো তারপর মই আকো কেবাঙর অকমান আঁতরি আহিলো, মই পদবী নাথাকিলো। তেতিয়া আকো তার মাজত অকমান একটা অন্তর আহি গল। তারপর আকো 2011 চনত মোক সভাপতি হিসাবে গহপুরের শোণিতপুরের গহপুরের অধিবেশন রাইজে মোক দিলে। তেতিয়া আমি সেই কথাটো চিন্তা করে থাকতে সদরগুয়াটি মিসিং কেবাঙে তেওঁলোকেও সেই সময়ের সাংস্কৃতিক মাননীয় মন্ত্রী ভরত চন্দ্র গড় তেখেতে বোলে আহ্বান লৈছিল যে জাতিটুক পরিচয় করাই দিব পৰা এটা লোকনৃত্য আমি সুন্দরভাবে সজাই করাই লব লাগে। তেওঁলোকে তেতিয়া 2008 চনত আকৌ কলাক্ষেত্র ছয়দিনিয়াকে কর্মশালা করে, সেই কর্মশালাটো অসমৰ প্রায় 150তকৈ ওপর ধুনীয়া নাচনী শিল্পী অশিল্পী ধুনীয়া নাচনী আহিছিলে। আর আমার সমগ্র সংগঠন সমূহর বানে কেবাঙর পর আছে, আগম কেবাঙর পর আছে, ডক্টর বসন্ত কুমার দলে আছে তেতিয়া, আর আমার বিউবি কেবাং আমার একলব্য গান ডাঙরিয়া আছিল সভাপতি, সকলে তাত সহযোগিতা করেছে। আর আমার গুয়াহাটি মিসিং কেবাঙে মিসিং লোকনৃত্য গবেষণা উপসমিতি বলে একটা পাঁচজনীয় সমিতি গঠন করে দিয়েছিল। আমার থানেশ্বর পাঙ্গিনদেব আছিল আহ্বায়ক, মই আছিল সদস্য হিসেবে, ডক্টর পবিত্র কুমার পেগু আছিল সদস্য হিসেবে, ডক্টর সদানন্দ পায়ং তেও সদস্য হিসেবে আছিল, আর আমার আমি মরমতে কুট্টি পেগু বলে মাতো, রাষ্ট্র বেলেগান আছে পন্মেশ্বর পেগু তেও আছিল। তেতিয়া আমি আকো সমগ্র মিসিং অধ্যুষিত অঞ্চল আমি ধুলিয়া নাচনী আহ্বান করেছিল, আমি গৈছিল গা গে। তারপর তাত কর্মশালা হল, কর্মশালাত নাহেন্দ্র প্রধান স্যারে সঞ্চালনা করেছে, আমার দিরাম কুম্বাং স্যারে সঞ্চালনা করেছে, লক্ষীনাথ পাঙ্গিং
নরেন্দ্রনাথ রায় সর্বেশ্বর পেগু আমার জনসাধারণ গোটেই বয়োজ্যেষ্ঠ সকলে তাত যোগদান করেছে। প্রভাবতী বড়ি আসে, লক্ষ্মী বড়ি আসে, ইন্দ্র কুমার পেগু, ডক্টর বিদ্যেশ্বর দলে গোটেখিনি আমার আমি বিশ্বাস রাখবা জাতিটোর কারণে ত্যাগ করবা এই ব্যক্তিসকলে আসে আর সিদ্ধান্ত করেছিল। মানে কর্মশালাত প্রতিটি শিল্পীক পরিবেশন করব দিয়া হয়েছিল, নিজের নিজের অঞ্চল গুমরাগ কেনে বজায় কেনে নাচে তারপর বাছি বাছি গোটেই অঞ্চলের জোনায়ের ললে গীতটোর ঢোলর সেতু লওয়া হয়েছিল। আমার শিবসাগরের দিশামুখরপর ইমরান পারাম হাবি জোড়া সেই নাচের ঢোলর সেতু লওয়া হয়েছিল। তারপর মাজুলির পরা লৈছিলে ধান খুন্দা, ধেমাজির পর লওয়া হয়েছিল ধান কটা, তো এনেকা ধরনের সব সংগ্রহ করে পিনি সেই বস্তুটা সজাই দিয়া হয়েছিল। আর সেইখিনিকে মিচিং দুর্গতমাঙে ইয়াক প্রচার প্রসার করে পিনি জাতীয় পরিচয় জ্ঞাপক নৃত্য হিসাবে দাঙি ধরবর কারণে গুয়াহাটি মিচিং কমাঙে আমাক এখন চিঠি দিয়েছিলেন, তেওঁলোকৰ অফিসিয়াল চিঠি। আর সেইখিনি লৈ পিনে আমি ভাবিল যে এনেকেতো নহব, ইয়ার একটা শুদ্ধ রূপত ইয়ার বেসিক একটা আধার একটা লাগবে। সেই কারণে আমি গুমরাগ নৃত্য উপর এখন সরু পুস্তিকা উলাইছিল আর সেই পুস্তিকার আধার করে আমি সমগ্র মিচিং দুর্গকাবাঙর হয়ে এই ক্ষেত্রে মই স্বীকার করব লাগবে উপসভাপতি পবিত্র কুমার পেগু তেখেতে বহুত কষ্ট করেছে। আর আমার প্রশিক্ষক হিসাবে আসলে বিনন্দ ইয়িং প্রবীণ দলে দ্বিতীয়নী পেগু বহু কষ্ট করেছে। আমি সমগ্র প্রায় ষোলোটা আমি মন্ডল হিসাবে ঠিক করে লোক আর তাদের আমি প্রশিক্ষণ দি ছয়দিনা প্রশিক্ষণ দি আমি ভাবিল এই কামটি করল। ইয়াতে কি করল রাইজে বিচার করব, মানে এই কলে না যাও যে আমি এই খরাপে একবারে ক্ষুব্ধ তেনেকে বলে সংস্কৃতিটো না থাকে আসল, কিন্তু যেতিয়া সংস্কৃতিটা সংরক্ষণ করবলগা হয় তেতিয়া অকন মানে ব্যাকরণের আধার লাগে। সেইবুলি ব্যাকরণের আধার ললেই যে লোক সংস্কৃতির সেই নিত্যগীতর গোটেই নীতি নিয়মবোৰ শেষ হয়ে যায় সেই ভবাটোর ভুল। কিছু যেনবা ভবা ব্যক্তিও আছে, যি কি নহোক আমি দীর্ঘকাবাঙর হয়ে এইখানে করলো। আর দীর্ঘকাবাঙর হয়ে আমি আকো লোকবাদ্য অযোধ্যা লাওবাহী যেটা সেই অযোধ্যা কোঁর আমি সমগ্র আটখন জেলা আসে এটা দশখন হল মিচিং অধ্যুষিত আটখন জেলার প্রতি জেলার আমি চারিজনক বাছনি করেছিল সেই অযোধ্যা কোঁর প্রশিক্ষণত কর্মশালা আর প্রশিক্ষণ আমার প্রায় চল্লিশজন মান হয়েছিল। ডিব্রুগড় আমি ছয়দিনকে পাতিছিল কেনেকে বনায় বনার পর আরম্ভ করে এই ক্ষেত্রে প্রবীণ দলে প্রদীপ কুম্বান নাম লব লাগিব তেওঁলোক মানে শিল্পী লোকবাদ্যর শিল্পী তেওঁলোকে আহি শিকাইছে। আমার পরীক্ষার্থী সকল যেসকল অংশগ্রহণ করেছিল তেওঁলোকে বনোয়ার পর আরম্ভ করে বজালেকে শিকিল। আর ইয়াতে কম যে অযোধ্যা কুমার এটা বহুত সুন্দর একটা অযোধ্যা কুম স্বনাম বলে আছে, নাচ এটাও আছে, এতালেকে খুব বেশি প্রসার প্রসার লাভ করা নাই যদিও সেইখিনি কইলে আমার একটা নিজস্ব সম্পত্তি হব। আমি সফলতাৰে পাৰিলে আমি এতিয়া আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো, আপোনাৰ যদি দীৰ্ঘকাবাঙে যদি আমাৰ এইখিনি এইবোৰ ইনষ্ট্ৰুমেণ্ট মানে মিচিং লোকবাদ্য যদি এনেকুৱা বুলি কয় আমি অসমলৈ মানে মানিবদ্ধ কৰি দিওঁ, আপোনালোকৰ যদি সহযোগিতা পাওঁ আমি বিশ্ব দৰবাৰত আমি কিমানটো আগলৈ হ'ব নোৱাৰিম তথাপি আমি প্ৰয়াস কৰিম, আমি ৰাজ্যৰ জড়িত লাভৰ কাৰণে চেষ্টা কৰিম। ধন্যবাদ। আচলতে আগবাই নিয়া এনেকে লাগিবই মাধ্যম যি আছে মাধ্যমটো আটাইতকৈ প্রচার মাধ্যমটোৱে আটাইতকৈ সবল মাধ্যম। এটা জনগোষ্ঠীর গীত মাত এই সংস্কৃতিবিলাক উলিয়াই নি কিনে সংরক্ষণের সংবর্ধনের কারণে প্রচার মাধ্যমটোৱে আটাইতকৈ সবল মাধ্যম। এক্ষেত্রে সহযোগিতা পালে আমি নিশ্চয় চেষ্টা করি।